অরুণ লালের কথা মনে আছে নিশ্চয়ই। কোচ হিসেবে খ্যাতি ছড়ানো সাবেক এই ক্রিকেটার একটা সময় নিয়মিতই বাংলাদেশে আসতেন ধারাভাষ্যের জন্য। তার বয়স এখন 66 বছর, আর এই বয়সেই অরুণ লাল বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে। তার চাইতেও অবাক করা ব্যাপার হচ্ছে, অরুণ লাল দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসছেন প্রথম স্ত্রীকে সঙ্গে করেই, যার সাথে এখনও বিয়ে বিচ্ছেদটাও হয়নি। অরুণের এই বিয়ের খবর চাউর হতেই তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেট পাড়ায়। বিস্তারিত বিডি ক্রিক টাইমের এবারের প্রতিবেদনে। আগামী 2 মে 66 বছর বয়সী অরুণ লাল বিয়ে করবেন 37 বছর বয়সী বুলবুল সাহাকে। দুজনের বিয়ের অনুষ্ঠান হবে কলকাতাতে। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের পাশাপাশি এতে আমন্ত্রণ জানানো হয়েছে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি সহ ক্রিকেট পাড়ার নামি দামি ব্যক্তিত্বদের। দ্বিতীয় স্ত্রী হতে যাওয়া বুলবুল অরুণ লালের দীর্ঘদিনের বান্ধবী। দুজনের বাগদান হয়ে গেছে মাসখানেক আগে। এবার চলছে বিয়ের প্রস্তুতি। প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই দ্বিতীয় স্ত্রী ঘরে আনতে চলেছেন অরুণ লাল। যদিও ইতিমধ্যে প্রথম স্ত্রীর সাথে নাকি তার ডিভোর্স হবার দশা, কিন্তু প্রথম স্ত্রী অরুণের সাথেই থাকেন। অসুস্থ হওয়ায় তাকে অনেকবার দেখতেও এসেছেন বুলবুল। অরুণ লালের ঘনিষ্ঠ সূত্র দাবি করছে, প্রথম স্ত্রীর দেখভালের জন্যই নাকি অরুণ লাল দ্বিতীয় বিয়ে করছেন। কলকাতায় থিতু হলেও অরুণ লাল অবশ্য দিল্লির ছেলে। কলকাতায় এসে ভালোবেসে বিয়ে করেন রীনা দেবীকে। খেলা ছাড়ার পর যোগ দেন ধারাভাষ্যে, এরপর আবার ক্যারিয়ার করেন কোচিংয়ে, সেখানে বেশ খ্যাতিও কুড়ান। 2016 সালে চোয়ালের ক্যান্সারে আক্রান্ত হন অরুণ লাল, তবে অদম্য মানসিকতায় পুরোপুরি সেরে ওঠেন, আবারও ফেরেন কোচিংয়ে। অরুণ লালের দ্বিতীয় বিয়ে নিয়ে অবশ্য নানান কানাঘুষা চলছে। প্রথম স্ত্রী রীনার সাথে এখনও তার বিচ্ছেদ হয়নি। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে আইনজীবী জাকির হোসেন জানান, প্রথম স্ত্রীর অনুমতি থাকলেও লিখিত দলিল ছাড়া ভারতীয় সংবিধানে দুই বিয়ে বৈধ নয়। শয্যাশায়ী প্রথম স্ত্রী রীনার কাছ থেকে অরুণ লাল লিখিত সম্মতি পেয়েছে কিনা তা জানা যায়নি। সব মিলিয়ে বাংলা দলের হয়ে রঞ্জি ট্রফি জয়ী অরুণ লাল জন্ম দিয়েছেন বেশ আলোচনার। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন, এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন।